আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ সুবহান ওয়া তাআলার নামে আরম্ভ করিতেছি। আজ আমি আপনাদের দেখাবো অল হুইল ড্রাইভ। এই যে দেখছেন, AWD মানে ইজ অল হুইল ড্রাইভ অর ফোর হুইল ড্রাইভ। যেসব গাড়িগুলো আছে ওইসব গাড়ির পিছনে ডিফারেন্সিয়াল একটা গিয়ার আছে, ওইটার ফ্লুইড আছে, ফ্লুইডটা চেঞ্জ করতে হয়। অ্যারাউন্ড 40,000 মাইলেজ হইলে এটা চেঞ্জ করতে হয়। তো আমার গাড়িটা অলরেডি 40,000 হয়ে গেছে, 2016 হুন্ডা CRV। তা আমি এই ডিফারেন্সিয়াল ফ্লুইডটা চেঞ্জ করব। এটা অনেকটা সেই অয়েল চেঞ্জের মতোই, অয়েল চেঞ্জটা করতে হয় সামনে থেকে। এটা ইঞ্জিনের নিচে থাকে, নিচে যাইতে হয় ইঞ্জিনের তল দিয়ে এভাবে নিচে যাইতে হয়। আর এই ডিফারেন্সিয়াল ফ্লুইডটা থাকে গাড়ির পিছনে, এই দুই চাক্কার মাঝখানে, এই দুই চাক্কার মাঝখানে থাকতে হয়। এটা এই নিচের থেকে এখানে ওইটাকে যাইয়া খুলতে হয়। আর এটা খোলার জন্য বেশি কিছু না, আপনার টুলস অনেক কিছুই লাগবে গাড়ির জন্য এদিক সেদিক। কিন্তু এখানে আমি খালি এই দেখেন এই র্যাঞ্চটা ইউজ করবো, এটা সেটটা, আর এই সকেটটা, এই সকেটটাতে এটা খোলে। এই এটা হলো মাপ, অরিজিনাল মাপ, দ্যাটস অল। মানে ড্রেন করতে এবং ফিল আপ করতে দোনোটাতেই আমি এই সেম জিনিসটাই ইউজ করব। এটা হলো পার্টসের কাজ। বাকিটুকু কী কী লাগবে আমি আপনাদের দেখাবো, সাথে থাকেন। দেখেন আমি ওইখানে জ্যাক বসায় নিলাম, এখন এটাকে পুশ করে দেখেন আমি গাড়ি বসাচ্ছি। এখন যে জিনিসটা বলার দরকার সেটা হলো আমি এইটাকে দিয়া, এই জিনিসটাকে দিয়া গাড়িটাকে আপ করলাম, হাই কইরা। দেখেন এই যে এইখানে দুই সাইডে জ্যাকের জন্য বসানো আছে দুইটা পাত, এই পাতের মধ্যে আমি এটা লাগাই দিলাম। এই দেখেন আমি গাড়ির পিছনে আছি, এখন এই যে সকেটটা, এই যে হোয়াইট কালারের এই যে সকেটটা, এটাকে এটা দিয়া ওই লোক ফিল আপ করা হয়। এটাকে আমি ফার্স্টে ওপেন করব, এটা ওপেন করে পরে এই যে এই সাইডে দেখেন, এই যে দেখা যায় এটা ড্রেন প্লাগ, এটারে ওপেন করব। পরে তেলগুলা ফালায় দিয়া পরে আবার ব্যাকে যাইয়া এখানে যাইয়া আমি একটা পাইপ কিনে আনছি। দেখেন এই যে একটা পাইপ দেখা যায়, এই পাইপটা আমি বোতলের মধ্যে বসাইয়া, এই যে এক কোয়ার্টার যে গ্যালেনের মতন জিনিসগুলো যে আনছি বোতলগুলো, এই বোতলগুলোর মধ্যে দিয়া পরে প্রেশার দিয়া দিয়া পাম্প কইরা কইরা পরে এটা বইটা দিব। এটা ইউজুয়ালি 1.3 কোয়ার্টার তেল নেয়, বাট বেশি নিলেও সমস্যা নাই। যখন এটা বেশি হয়ে যাবে এটা নিয়ে পইরা যাবে, ওভারফ্লো হয়ে পইরা যাবে গা, পইরা গেলে বুঝবেন যে আপনাকে অলমোস্ট ফুল দেওয়া হয়েছে। দ্যাটস ইট। এই দেখেন আমি ড্রেন প্লাগ লুজ করে নিলাম, তেল পড়তেছে দেখেন। পড়তেছে, প্লাগটা রাইখাই দিলাম। প্লাগটা রাইখাই দিলে বেশিক্ষণ তো না, তো 1.3 কোয়ার্টার অয়েল 2-1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবো। আর ধরো মক্কাটা করলে হয় কি, হঠাৎ করে জোরে প্রেশার দেওয়া পরে তো পড়লে এটা বাইরে পড়ে যাবো, এবং রোডের রুফে রাস্তার রুফে পড়বো। আমাকে আমাকে আবার ক্লিন করতে হবে, যে আমি আমি আসতে দিয়ে রাখছি, কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যাবে গা। আপনি দেখছেন আমি এখানে একটা ড্যান্স, এই দেখেন দেখছে এই যে একটা পাইপ দেখছেন, এই পাইপটা দিয়া গাড়িটারে চালায়। যদি ফোর হুইল হয় আগে পিছনটারে চালায়, পিছনটা চইলে তারপর সামনে ডাতে এটা পুশ করে চলে। দেখেন এটার মধ্যে অনেকগুলো ময়লা জমিয়া গেছে গা, প্লাগটার মাথাতে কালা দেখা যাচ্ছে। আমি এটাকে কাগজ দিয়ে মুছে নিব, এবং প্রথমে আমি এই জায়গাটারে পুরাটারে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেখেন কোনো ময়লা নাই জায়গাটাতে, ইজি ক্লিন লাগতেছে দেখতে। এখন তেলটা একবারে শেষ হইলে আমি এটার মধ্যে ড্রেন প্লাগটা আবার ব্যাক করে লাগাই দিব।
দেখেন প্লাগটা কত কালো দেখা যাচ্ছে, কইছে দেখেন ময়লা জমা। এটাকে আমি এখন ক্লিন করব টাওয়াল পেপার দিয়া। দেখেন ক্লিন করে নিলাম, দেখছেন আমি এটা ক্লিন করে নিলাম, এখন কি সুন্দর লাগছে। আর এটা ছিল পুরান ওয়াশারটা, এটা ছিল পুরানটা, এটার জায়গাতে আমি এখন এই নতুনটাকে লাগাই নিব এটা মাথার মধ্যে। দেখেন এটা হইল গিয়া ড্রেন প্লাগ, যেটা সেটার যে মাথাটা, আর এটা হইল গিয়া ফিল আপের যে প্লাগটা, ফিলিং প্লাগ, এটারও মাথাটা সেম মাথা। আর এই যে এটা দিয়া দেখেন রেন্স রেসেট বলে, এই রেসেট দিয়া এখানে বসায় দিয়া, এখানে বসায় দিয়া করলাম। এখন সেম জিনিস আমি ইউজ করব এটা পুট ব্যাক করতে, তারপরে আমি হাতে একটু হালকা করে টাইট দিব। দেখেন অয়েলটা ড্রেন হইতেছে, এক দুই তিন ফোঁটা আছে। আপনি চান তো ওয়েট করতে পারেন, আর ওয়েট না করলে কোনো সমস্যা নাই, কারণ এখানে হয়তো বা কয়েক ফোঁটা, দশ ফোঁটা, বিশ ফোঁটা থাকতে পারে। সো আমি এখন ড্রেন প্লাগের প্লাগটা আমি ব্যাক করে লাগাই দিব। আমি টাওয়াল পেপার দিয়া এই ড্রেন প্লাগের ভিতরে আঙুল দিয়া একটু ক্লিন করে নিলাম। দেখেন কত ময়লা ছিল, এখন ড্রেন প্লাগটা লাগাই দিব। দেখেন আমি গাড়ির এই যে ড্রেনের প্লাগটা লাগাই দিছি, এখন আমি এই জায়গাটা ফিল আপ করব, এই জায়গাটা ফিল আপ করবো। এর জন্য আমার হাতে এখানে দেখেন এই যে অয়েলটা আছে, এইটা হইল অয়েলটা, আর এইটা হইল পাম্পারটা। এটা আমি এখন এখানে বসাই দিব, বসাইয়া দিয়া পরে এটা দিয়ে পাম্প কইরা কইরা তেল বইরা দিব। দেখেন আমি এটা লাগাই দিলাম, মক্কা টাইট দিলাম, এখন এটা এখানে প্রেশার দিলেই এই তেলটা এখানে বাইরে এসে যাবে। আর এই পাইপটাকে আমি নিয়ে ওই যেখানে ফিল করব ওইখানে ঢুকাই দিব। সরি, এইসব কাজে অনেক সময় বিশেষ করে ভিডিও করলে একজন হেল্পারের দরকার হয়, তো আল্লাহর রহমতে এই দেখেন ভিতরে ঢুকাই দিলাম। দেখুন আমি পাইপটা ভিতরে ঢুকাই দিছি, এখন প্রেশার দিব। এই দেখেন প্রেশার দিলে তেল আসতেছে, ওই দেখেন এটা 1.75 খাবে, মানে পুরো বোতলটা শেষ করবো। একটা বোতল থেকে সামান্য একটু নিবে, কতটুকু নেবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, কারণ এটা যদি ফুল হয়ে যাবে দেখবেন এই জায়গার থেকে এটা পড়ে যাবে ওভারফ্লো হইয়া, আমাদের এলাকার ভাষায় বলে বায়ে বায়ে ফিরে যাবে। আপনাদের এলাকায় কী বলে জানি না, ইংলিশে বলতে হইলে বলতে হবে ওভারফ্লো হয়ে পড়ে যাবে। এই দেখেন এটা শেষ হয়ে গেল, কা এখন এটাতে নাই, এখন আমি আরেকটাতে আরেকটা নিব বোতল। এই দেখছেন ওভারফ্লো হয়েছে, এখন পরে আইতে আছে গা, ঠিক আছে। সো দার্সমেন আমাদের বড় হইয়া গেছে, আপনি বেশিও পড়তে পারেন, ডাজেমেটার যদিও বেশি পড়েন, এটা যতটুকু থাকে ততটুকু থাকবে, বাকিটুকু পড়ে যাবে গা। এখন আমার কাজ হবে এটা মুইসা ক্লিন কইরা পরে ড্রেন প্লাগ আই মিন ফিল আপ প্লাগটা ব্যাক করে লাগাই দিতে। দ্যাটস অল, হয়ে গেল আমাদের ডিফারেনশিয়াল ফ্লুইড অয়েল চেঞ্জ। আল্লাহর রহমত হোক আপনাদের উপরে, সাবধানে করবেন, যদি পারেন তাইলেই করেন, যদি রিস্ক নিতে পারেন সাহস করে যে আমি পারবো তাইলেই করেন, সাহস না থাকলে করার দরকার নাই।